দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা মেকআপ প্রোডাক্টের আনবক্সিং আর রিভিউ নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে সেই প্রোডাক্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো চলো এখন তোমাদের সামনে এটাকে আমি আনবক্সিং করে দেখাই। টাডা, এইটা হচ্ছে সেই মেকআপ প্রোডাক্ট যার আনবক্সিং আমি করলাম এখন আর রিভিউ যার আমি করতে চলেছি। এটা হচ্ছে ব্লু হেভেন ইন্টেন্স আইলাইনার ইজি স্কেচ ইন দ্য শেড এক্সট্রিম ব্ল্যাক। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা স্কেচ আইলাইনার অথবা পেন আইলাইনারও বলতে পারো। তো সবার আগে এর মানে এর ক্লেমস কী কী আছে এবং এটার প্রাইস কত, এটা কতটা এফেক্টিভ সব কিছু জানবো। তার আগে চলো এটাকে খুলে নিই। খুলে আগে আমি তোমাদের একটা সোয়াচ দেখাই। যেহেতু এটা লাইভ ভিডিও হতে চলেছে, মানে আমি তোমাদের লাইভ করে দেখাবো এটা সোয়াচ, আমার ব্যাক হ্যান্ডে এটা সোয়াচ দেখাবো এবং তার সাথে সাথে এটা সেট করব। সেট করার পর এটাকে কিছুক্ষণ সেট হতে দেবো। সেট হতে দেওয়ার পর তোমাদের সামনেই এটা স্মাচ প্রুফ এবং ওয়াটারপ্রুফ কি না সেই টেস্টটা করে দেখাবো। তো এই হচ্ছে পেনটা, এরকম দেখতে। অ্যাকচুয়ালি এটাকে দেখতে পুরো একটা পেনের মতো, মানে হাতে এরকম নিলে বুঝতেই পারবেন এটা পেন না আইলাইনার। এবং এটা ভীষণ ভীষণ হালকা, আর এটা আমার লাইফের ফার্স্ট পেন আইলাইনার। আমি এখন পর্যন্ত পেন আইলাইনার ইউজ করিনি। তো চলো এটা সোয়াচ দেখে নিই। বেশ ইন্টেন্স ব্ল্যাক, ওকে। এবার দেখি এটা এই পেন আইলাইনের সাহায্যে কোনো থিন লাইনও ড্র করা যায় কিনা দেখছি। ওকে, সো বেসিক্যালি এই পেন আইলাইনারের সাহায্যে বা স্কেচ আইলাইনারের সাহায্যে তোমরা যেরকম চাও আইলাইনার ড্র করতে পারবে। যদি মোটা আইলাইনার পছন্দ করো তো মোটা, বা যদি থিন আইলাইনার পছন্দ করো তাহলে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভালোই একদিক দিয়ে। এবার এটাকে আমরা সেট হতে দেবো। ততক্ষণ আমরা জেনে নিই যে এখানে কী কী ক্লেম করেছে। এখানে ওরা ক্লেম করেছে যে এটা আপ টু 24 আওয়ার্স স্টে করে, 24 ঘন্টা এটা নাকি স্টে করে। দেখো বেসিক্যালি 24 আওয়ার্স তো কোনো আইলাইনার স্টে করে না, ইটস ইম্পসিবল ফার্স্ট অফ অল। এটা না হয় তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা এটা পারচেস করে দেখবে যে কতক্ষণ তোমাদের চোখে স্টে করছে। আর স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, লাইট ওয়েট আর ওয়ান স্ট্রোক ফিনিশ। ওকে, ওয়ান স্ট্রোক ফিনিশ ডেফিনেটলি ইয়েস, কারণ এক স্ট্রোকেই জেট ব্ল্যাক ফিনিশ পাওয়া যাচ্ছে, যেটা দেখলেই বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে ফ্লেক্সি টিপ। এটা এমন একটা আইলাইনার যার সাথে তুমি ফ্লেক্সি টিপ পাচ্ছ, যার জন্য এটা এত স্মুথলি এবং দু রকম পাতলা এবং মোটা দু রকম লাইনে ক্রিয়েট করা যাচ্ছে ফ্লেক্সি টিপটার জন্য। ওকে, সো আমরা এখানে ফর লং লাস্টিং ইউসেজ এখানে বলেছে, যেহেতু এটা পেন আইলাইনার তো এভরি টাইম এটাকে ক্যাপটা কিন্তু সবসময় টাইটলি মানে আঁটতেই হবে, না হলে কিন্তু এটা, যেহেতু স্কেচ আইলাইনার স্কেচ পেন যেমন হয়, স্কেচ পেনের আমরা পেন ক্যাপ কিন্তু খুলে রাখতে বেশিক্ষণ পারি না, নাহলে কিন্তু স্কেচ পেনটা শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে এটাও সাথে সাথে কিন্তু ক্যাপটা আটকে দিতে হবে। এবং এই ক্যাপটা খুব সিকিওর একটা ক্যাপ দিয়েছে, আওয়াজটা শুনতে পেলে আশা করি। এই খুব মানে এমন নয় যে তুমি যেটা পার্সে ক্যারি করো যে ক্যাপটা খুলে যাবে, তা নয়, ক্যাপটা কিন্তু খুব টাইট, সেক্ষেত্রে কোনো মেস হবে না তোমাদের পার্সে নিলে এটা। তো এটা কন্টেন্টস হচ্ছে 1 ml আর এটা প্রাইস হচ্ছে 160 rupees। তো এবার এর শেলফ লাইফ হচ্ছে 30 মান্থস, তো যেটা 2.5 বছর আর কি। উইথ আ পেন লাইক গ্রিপ অ্যান্ড দ্য স্পেশাল ফ্লেক্সি টিপ, ব্লু হেভেন ইন্টেন্স আইলাইনার মেক্স এক্সপেরিমেন্টাইনি উইথ ডিফারেন্ট লুকস ইজি ফর এনি ওয়ান। আচ্ছা এটা কী লিখেছে, এনিওয়েজ, ও সরি, এটা এক্সপেরিমেন্টিং, আই গট ইট। অ্যাকচুয়ালি এটা এখানে একটা মানে
দাগ এসে গেছে, আমি এক্সপেরিমেন্টিংটা এক্সপেরিমেন্ট টাইনি পড়ে দিয়েছি এখানে, ইটস এক্সপেরিমেন্টিং অ্যাকচুয়ালি। তো যেটা বলছে যে এটা পেন লাইক গ্রিপ, যার জন্য পেনের মতো ধরতে পারা যায় বলে এটা নাকি খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়, আমি শুনেছি, বাট আমি নিজে এখনও অ্যাপ্লাই করিনি এখনও অবধি নিজের আইজে। আর এই ফ্লেক্সি টিপের সাহায্যে এবং পেনের মতো গ্রিপের সাহায্যে যে কোনো রকম লুকস ক্রিয়েট করা যায়, উইং আইল্যান্ডার তো করা যায়ই, প্লাস যে কোনো পার্টি, মানে আই মানে ড্রামাটিক উইং আইল্যান্ডার, মানে মোটা উইং আইল্যান্ডার বা ক্যাট আইস যেগুলোকে বলে, সেরকম সব রকমই উইং আইল্যান্ডার ক্রিয়েট করা যাবে, বা উইং যদি নাও চাও সেটাও ক্রিয়েট করা যাবে, মানে এক্সপেরিমেন্ট করতে পারবে তুমি যে কোনো রকম লুকস দিয়ে। তো সেটা খুবই ভালো একটা ব্যাপার। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ব্লু হেভেন এজ এন ইন্ডিয়ান কোম্পানি, এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আর এটা ক্রুয়েলটি ফ্রি। তো আর ব্লু হেভেন হচ্ছে এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডটা মানে আইলাইনার, তো অনেক আইলাইনার, কাজল, মাস্কারা, ফাউন্ডেশন সব কিছু, মানে মেকআপের এ টু জেড তুমি ব্লু হেভেন থেকে পাবে, কিন্তু ভীষণই ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে দামটা খুবই কম। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার দেখা যাক যে এটা শুকিয়েছে কিনা, মানে অবভিয়াসলি শুকিয়েছে, বাট এটা স্মাচ প্রুফ কিনা আমি এখন একটু টেস্ট করে দেখবো। ফার্স্টে ট্রান্সফার প্রুফ কিনা একবার দেখি। ওকে, সো একদমই ট্রান্সফার হচ্ছে না, ট্রান্সফার কিন্তু হচ্ছে না। এবার দেখি স্মাচ হচ্ছে কিনা। নো স্মাচিং। আমি অনেক জোরে কিন্তু রাব করছি, ওকে, এবার অনেক জোরে প্রেশার দিয়ে রাব করছি, বাট স্টিল স্টিল নো স্মাচিং। অ্যামেজিং। ওকে, সো আমি এবার একটু জল নিয়ে এসে, মানে জল দিয়ে দেখবো যেটা ওয়াটারপ্রুফ কিনা। সো আমি জল নিয়ে চলে এসেছি, এবার আমি কয়েক ফোঁটা জল এখানে ফেলে দেখছি যে এটা ওয়াটার প্রুফ কিনা। ওকে, আমি আস্তে আস্তে রাব করছি, তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, একটু কিন্তু জায়গা থেকে নড়ছে না, এবং আমার আঙুলেও কোনো মার্কস, মানে কোনো আইলাইনার কিন্তু উঠে আসেনি। এবার আমি একটু প্রেশার দিয়ে ঘষছি। ওকে, সো প্রেশার দেওয়ার পর এটা কিন্তু ফেড হয়ে গেল, যখনই আমি প্রেশার অ্যাপ্লাই করলাম আইলাইনার কিন্তু ফেড হয়ে গেল, কিন্তু আইলাইনার যে আমি লাগিয়েছিলাম সেটার প্রমাণটা রয়ে গেছে, বাট এটা আইলাইনারটা অনেকটাই উঠে গেছে, 50% আইলাইনার উঠে গেছে, বাট এটা ডেফিনেটলি কিন্তু আমি ওয়াটার রেজিস্ট্যান্ট বলা যায়, কারণ জল লাগার পর হালকা করে রাব করলেও কিন্তু উঠছে না। অ্যাকচুয়ালি এটা ওয়াটার প্রুফ, ওকে, সো ওরা যেটা ক্লেম করেছে ওয়াটার রেজিস্ট্যান্ট প্লাস ওয়াটার প্রুফ, কারণ অবভিয়াসলি আমরা মানে আমাদের মুখে জল দিয়ে তো আমরা এতটা ঘষবো না, না সিরিয়াসলি, মানে বাইরে যখন আমরা যাব কোনো পার্টিতে ওখানে গিয়ে তো জলের ঝাপটা দিয়ে আমরা ঘষবো না, তো আমাদের হ্যাঁ, বাট বৃষ্টি পড়লে তখন জলে যখন ভিজে যাবে তখন আলতো করে জাস্ট মুখটা যদি রুমাল দিয়ে মুছে দেওয়া যায় বাইরে থাকলে, তখন কিন্তু এটা ইনট্যাক্ট থাকবে। তো এটা কিন্তু একটা দারুণ একটা আইলাইনার, মানে আমি কোনো রকম কোনো কনস পেলাম না, মানে সব প্রোস। লাইট ওয়েট, তো এটা তো পড়লে বুঝতে পারবে তোমরা লাইট ওয়েট কিনা, আর ওয়ান স্ট্রোক ফিনিশ, ডেফিনেটলি ডেফিনেটলি স্মাচ প্রুফ, ডেফিনেটলি ওয়াটার প্রুফ। আর 24 আওয়ার্স স্টে করবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ আছে, কারণ অনেক আইলাইনার সেরকম ক্লেম করে, এমন কাজলও ক্লেম করে যে 24 আওয়ার্স স্টে করে, বাট আদৌ ওরা স্টে করে না। তো আমি তো বলবো এটা 160 রুপিজে এত ভালো ব্র্যান্ড এবং এত ভালো কোয়ালিটির একটা আইলাইনার তোমরা পাবে না, তো সিরিয়াসলি এটা তোমরা নিয়ে নাও যারা তোমরা চাইছো স্কেচ আইলাইনার কিনতে আমার মতো। এটা আমার লাইফের ফার্স্ট স্কেচ আইলাইনার এবং এটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, আমি ভীষণই খুশি, তো আমি এটা 100% রেকমেন্ড করছি তোমাদের সবাইকে, তোমাদের সবারই এটা, মানে এটা তো
এটা কিন্তু জল দিয়ে উঠবে না, যেটা এখনো মানে জল দিয়ে অনেক তোমাদের ঘষতে হবে তাও বোধহয় পুরোপুরি উঠবে না। সো তোমাদের এটা মেকআপ রিমুভার ছাড়া কিন্তু উঠবে না, বা নারকেল তেল বা যে কোনো তোমরা যেটা ইউজ করো সাধারণত মেকআপ তুলতে সেটা ছাড়া কিন্তু এটা উঠবে না। তো এটা এতটাই স্টাবর্ন, এতটাই জেদি, এবং এটা 160 রুপিজে এর থেকে ভালো তোমরা প্রোডাক্টটা পাবে না। সো জাস্ট গো ফর ইট। ব্লু হেভেনকে আমি তো 10/10 দিচ্ছি, কারণ এটা মানে দুর্দান্ত একটা মানে আই লাইনার, এবং ব্লু হেভেনে যেটা বললাম এটাই ব্লু হেভেনের মানে সব থেকে ভালো দিক, স্পেশাল দিক যে অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ওরা দুর্দান্ত মেকআপ প্রোডাক্টস আনে। সো এই ছিল আমার আজকের রিভিউ। যদি তোমার কিছু উপকার হয়ে থাকে এই রিভিউ থেকে তো ভিডিও লাইক করতে পারো, বা যারা তোমার কোনো পরিচিত কেউ যদি থাকে যে স্কেচ আইলাইনার সম্পর্কে জানতে চায়, স্কেচ আইলাইনারের পারফরমেন্স বা স্কেচ আইলাইনার ব্লু হেভেনের কেমন হবে সেটা জানতে চায়, তাহলে তাকে শেয়ারও করতে পারো। আর আজকের মতো এই পর্যন্তই তাহলে ভিডিওটা। খুব শিগগিরই আমি আবার ফিরে আসব নেক্সট কোনো রিভিউ ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সাথে থাকো, ভালো থাকো, ভালো রাখো, অ্যান্ড কিপ স্মাইলিং। বাই।